ওয়েলকাম এভরিওয়ান। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছো, এই মুহূর্তে একাধিক আপডেট চলে এসেছে। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আপডেট তো অবশ্যই রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অন্য কলেজে হবে, অন্য সেন্টারে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেখানো পথে এবার কিন্তু একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি এই মুহূর্তে অন্যতম বড় আপডেট, আরো একটি প্রতিষ্ঠান থেকে কিন্তু অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পাশাপাশি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আপডেটও চলে এসেছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনলাইন পরীক্ষার ঘোষণা করলেও বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ কলেজে কিন্তু অফলাইন পরীক্ষা হচ্ছে। সমস্ত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমে আমি আসছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আপডেট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, গতকালই তোমরা চূড়ান্ত সত্যের সম্মুখীন হয়েছো, অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে UGPG সেমিস্টার অফলাইনে হবে, সেটা আমরা গতকালই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবং এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি জানিয়েছেন যে পরীক্ষা হবে অন্য কলেজে, অর্থাৎ যে হোম সেন্টারের বদলে অন্য জায়গায় পরীক্ষা হবে, যেমনটা এতদিন ধরে হয়ে আসত, অন্য কলেজে পরীক্ষা হবে। পাশাপাশি উপাচার্য এটি জানিয়েছেন যে UG বোর্ড অব স্টাডিজ এবং PG ফ্যাকাল্টি কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছিল বা প্রিন্সিপালদের মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিয়েছে সিন্ডিকেট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে কিন্তু অফলাইন পরীক্ষার উপরে সিলমোহর দিয়েছে, অর্থাৎ এই সিদ্ধান্ত কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, অফলাইনে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের UGPG সেমিস্টার পরীক্ষা। এবং এই মুহূর্তে উপাচার্য সূত্রে যে আপডেট উঠে আসছে, ছাত্রছাত্রীদের যে দাবিটা ছিল যে তাদের ক্লাস কমপ্লিট হয়নি, সেখানে কিন্তু প্রত্যেকটি কলেজে স্পেশাল ক্লাসের আয়োজন করতে বলা হয়েছে। প্রত্যেকটি কলেজে স্পেশাল ক্লাস আয়োজন করা হবে এবং কলেজগুলোকে দ্রুত অফলাইন ক্লাস আয়োজন করে সিলেবাস কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কলেজে কিন্তু গিয়ে পরীক্ষা দিতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সূত্র কিন্তু এই আপডেট উঠে আসছে। পাশাপাশি আরো একটি অফলাইন পরীক্ষা নোটিশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথ অনুসরণ করে এবার কিন্তু DLED দের পরীক্ষা অফলাইনে হচ্ছে। DLED 2020-2022 সেশনের ফার্স্ট ইয়ারের পরীক্ষা অফলাইনে হবে, তার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। 15 জুলাই পরীক্ষা শুরু হচ্ছে, চলবে 18 জুলাই পর্যন্ত। এই মুহূর্তে যে অন্যতম বড় আপডেট, DLED এর পরীক্ষা, DLED এর পরীক্ষা কিন্তু অফলাইন মোডে হবে, তার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। পাশাপাশি এই মুহূর্তে তোমাদের থেকে অজস্র কমেন্টস আসছে যে তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি সিদ্ধান্ত গ্রহণ করবে, এই বিষয়ে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। ইতিমধ্যে আমরা জানি যে বিদ্যাসাগর, কল্যাণী, উত্তরবঙ্গ থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, সিধুকানু, রায়গঞ্জ, পঞ্চাননবর্মা, গৌরবঙ্গ একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে UG সেমিস্টার গুলো অনলাইন হবে, PG বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অফলাইন হচ্ছে, কোন কোন ক্ষেত্রে PG অনলাইন হচ্ছে, কিন্তু ইন মেজরিটি অফ কেসেস আমরা দেখেছি যে UG পরীক্ষা কিন্তু ব্লেন্ডেড মোডে হচ্ছে, অর্থাৎ থিওরি অনলাইন এবং হচ্ছে প্র্যাকটিক্যাল অফলাইন মোডে হবে। এবং এমতো অবস্থায় তোমাদের অজস্র কমেন্টস আসছে, তাহলে এরা কি সিদ্ধান্ত বদল করবে, সবটাই জানাবো। তার আগে এই মুহূর্তে আরেকটি অন্যতম বড় আপডেট, মেদিনীপুরের আপডেট চলে এসেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে অধীনস্থ কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে কিন্তু অফলাইন পরীক্ষা নোটিশ দেওয়া হয়েছে। মাত্র 10 দিন আগে, অর্থাৎ পরীক্ষার 10 দিন আগে বলা হচ্ছে যে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। মেদিনীপুরের যে কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজ, নরেন্দ্র লাল খান কলেজ অফলাইন পরীক্ষা নোটিশ জারি করেছে। এবং এখানে প্রশ্ন উঠছে, যেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেখানে নোটিশ দিয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে যে UG সেমিস্টার অনলাইনে হবে, আমরা এটি অনেক আগেই জানি, সেখানে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ এই কলেজ নরেন্দ্র লাল খান কলেজ কিন্তু অফলাইন পরীক্ষা নিতে চাইছে এবং এখানে কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। যদিও নরেন্দ্র লাল কলেজ অটোনোমাস কলেজ, কিন্তু মেদিনীপুর অটোনোমাস কলেজও কিন্তু আজকে অনলাইন পরীক্ষা নিচ্ছে, তাহলে এই কলেজটি কেন হচ্ছে অফলাইন পরীক্ষা নোটিস দেবে, এই এর প্রতিবাদে কিন্তু ছাত্রছাত্রীরা আজকে চরম বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, পরীক্ষার 10 দিন আগে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন অফলাইন পরীক্ষা হবে, এত অল্প সময়ের মধ্যে অফলাইন পরীক্ষার প্রস্তুতি সম্ভব নয় বলে পড়ুয়ারা জানিয়েছেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটি যা হবে আমাদের তাই হবে, কারণ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হ্যান্ড করে আজকে এটা বলার পর তাহলে কেন আজকে 10 দিন আগে আমাদের অফলাইনে নোটিশটা দিবে ম্যাম? আজকে 12টার সময় ম্যামের কলেজ।
দেওয়া ছিল। আজকে আমরা আন্দোলন করছি শুনে ম্যাম আর আসেনি। ম্যাম বলছে তোরা যত খুশি আন্দোলন কর, আমি যাবো না। ছ মাস ধরে যেটা হয় সেটা চার মাসে সেই সিলেবাস কি করে সম্ভব হয়? আবার চার মাসও ক্লাস হয়নি, আড়াই মাস মতো ক্লাস হয়েছে, সেখানে সম্ভব হয় কখনো? আমরা কি করে কমপ্লিট করবো? তাও মানলাম, তাও আমরা পারতাম যদি আমাদের এই নোটিশটা আগে থেকে দেওয়া হতো। আজ এই কদিন আগে দিয়ে ম্যাম বলছেন দশ দিনের মধ্যে, দশ দিন আর দশ দিন মোটে বাকি, দশ দিনের মধ্যে আমরা কি করে অফলাইন এক্সাম দেবো? পাশাপাশি তোমরা যারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে তোমরা জিজ্ঞেস করছো যে তোমাদের পরীক্ষা কি হবে, তোমাদের পরীক্ষার নোটিশ কি বদলে যাবে, তোমাদের ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত বদলাবে, এই মুহূর্তে তোমাদেরকে জানাই আর কোনো সিদ্ধান্ত বদল হবে না, কোনো বিশ্ববিদ্যালয়েরই আর সিদ্ধান্ত বদল হবে না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ গৌড়বঙ্গ যেমন বলেছে যে ইউজি সেমিস্টার তারা হচ্ছে অনলাইনে নেবে, সেটাই বহাল থাকবে। কল্যাণী বিদ্যাসাগর যেমন বলেছে ইউজি সেমিস্টার অনলাইনে হবে, সেটাই বহাল থাকবে। পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, সিধুকানু থেকে শুরু করে একাধিক বিশ্ববিদ্যালয়, কোচবিহার, পঞ্চানুর্মর্মা থেকে শুরু করে যারা যারা বলে দিয়েছে যে যেরকমটা নোটিশ দিয়েছে, যেরকম কলেজে যেরকম নোটিশ, যেরকম বিশ্ববিদ্যালয়ে যেরকম নোটিশ হয়েছে, সেগুলো কিন্তু বহাল থাকছে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা যারা উত্তরবঙ্গ, রায়গঞ্জ, গৌড়বঙ্গ, কোচবিহার, পঞ্চানুর্মর্মা, বর্ধমান, বাঁকুড়া, সিধুকানু, কল্যাণী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু রীতিমতো যেমনটা তোমাদের নোটিশ রয়েছে অনলাইনেই হবে, ঠিক আছে? পাশাপাশি পিজির পরীক্ষা কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অফলাইনে নিচ্ছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা তো অফলাইনে হবে, তোমাদেরকে তো জানিয়ে দিলাম। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় একদম ভিন্ন পথে হাঁটলো এবং যা মনে করা হচ্ছে যে কলকাতার বুকে যে অন্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, এরাও কিন্তু অফলাইনে স্টিক করেছিল। এবং আমরা দেখেছিলাম যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মাস অনশন করে, যদি আলিয়া বিশ্ববিদ্যালয় 50% করে পরীক্ষা নিচ্ছে, 50% তারা হচ্ছে অফলাইনে নিচ্ছে, কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গেট ভাঙ্গা হয়, তা সত্ত্বেও আলিয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এগুলোতে প্রতিবাদ হওয়া সত্ত্বেও এখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু স্ট্রিক থাকে, তারা অফলাইনে পরীক্ষা নেয়। এই কারণে কি কলকাতা বিশ্ববিদ্যালয় তাহলে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিল? এরকম প্রশ্ন তুলছে শিক্ষক মহলের একাংশ। পাশাপাশি নানা দিক থেকে নানা রকম প্রশ্ন উঠে আসছে এবং সবশেষে কিন্তু এটাই সত্য কথা, সর্বসম্মতিক্রমে সিন্ডিকেটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সেটি অফলাইনে হবে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং শুধু তাই নয়, পরীক্ষা হবে অন্য কলেজে, অর্থাৎ তোমাকে তোমার কলেজে পরীক্ষা দিতে হবে না, তোমাকে অন্য কলেজে পরীক্ষা দিতে হবে, যেমনটা হয় আর কি এক্সটার্নাল ভাবে পরীক্ষা হয় সেইভাবে কিন্তু পরীক্ষা হবে, একথাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তো এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।